Tom. প্ল্যান করে রাখেন শাকর দত্ত আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন দীর্ঘদিন। উনি প্রতিষ্ঠিত আইনজীবী এবং আজকে অকাল মৃত্যু। যদিও অসুস্থ ছিলেন, অকাল মৃত্যু। সবচেয়ে দুঃখের বিষয় এই করোনার সময় ওনার মিসেস এবং ওনার ছেলে, বর্তমানে একমাত্র একই ছেলে, যদিও সে ইঞ্জিনিয়ার, সে রাজ্যের বাইরে রয়েছেন, স্ত্রীও বাইরে রয়েছেন, এমন একটা সময় এই মর্মান্তিক মৃত্যু। অত্যন্ত দুঃখের, বেদনার। এবং ওনার পরিবার, ওনার বাবাও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, টিএল দত্ত, প্রতিষ্ঠিত আইন, মানে আইন বিশারদ। সুতরাং ওনার মৃত্যুতে আমরা শোক ব্যক্ত করছি। এবং আমার সাথেও ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, যদিও আমার থেকে বয়সে কম, কিন্তু ব্যক্তিগত বন্ধুত্ব ছিল খুব ভালো। দেওয়ানি মামলার উপরে ওনার যথেষ্ট দখল ছিল, কিন্তু ওনার মৃত্যুতে আমি শোক ব্যক্ত করছি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃদুভাষী দেখবেন আজকে মৃত্যু হয়েছে, তারপরে মুখে মনে হয় একটু হাসি লেগে রয়েছে, সবসময় হাসি খুশি মন ছিল। তো এটা অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে আমাদের এখানে আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ কল্যাণী রায় এসছেন, অরুণচন্দ্র ভৌমিক এমএলএ, উনিও এসছেন, ওরা দুজনেই আইনজীবী। ডক্টর মানিক শাহ আমাদের বিজেপি দলের সভাপতি, উনিও এসছেন। আরও সমাজের বিভিন্ন রকম, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, উনিও এসেছেন। আরও বিভিন্ন সমাজের আইনজীবীরা অনেকে এসেছেন, এবং আইনজীবী সেলেজ বিজেপির যিনি, উনি কনভেনর এসছেন, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক এসছেন, আরও অনেক আইনজীবী এসছেন, আশেপাশের মানুষ তো আছেই। সুতরাং এই অকাল মৃত্যুতে আমি শোক বেদনা করছি। না, ওনার মৃত্যুতে আমরা শোকাহত, সারা আগরতলা শহরবাসী, রাজ্যবাসী সঙ্গে সঙ্গে। উনি ছিলেন ভালো লোক, সমাজসেবী ছিলেন, এবং আমাদের পাড়ার উনি, আমার পাড়াও এটা, আর ও ছোটো থাকতে আমার দাদার সমসাময়িক দেখেছি, সবসময় আপদ বিপদে মানুষের প্রয়োজনে উনি থাকতেন। বিশিষ্ট আইনজীবী ছিলেন, ওনার পিতাও ছিলেন, জাজ ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, ওদের পরিবারে একটা এখন ছিল।
তো শেখরদার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। ওনার মিসেস এবং ছেলে এখন কলকাতা আছে, শেষ পর্যায়ে আসতে পারেনি, এটাও একটা দুঃখের ব্যাপার। আমি ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং শেখর দত্ত আমাদের সঙ্গে সবসময় থাকবেন। উনি জীবিত না থাকলেও ওনার যে আদর্শ বা ওনার যে কাজ ছিল এটা আমরা সবসময় মনে রাখবো, শেখর দত্তের পাশে পরিবার পাশে আমরা থাকবো। এবং আমি সংহতি ক্লাবের সেক্রেটারির পক্ষেও আমি বলছি যে শেখর দত্তের পরিবার প্রতি আমাদের সমবেদনা রইল। ধন্যবাদ। স্কুল থেকে উঠে যে খবরটি পেয়ে আমরা প্রত্যেকে শোকাহত হয়ে পড়েছি বলা যায়, যে এটা আইনজীবী মহলে সত্যি একটা নক্ষত্র পতন বলা যায়। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পরিস্থিতি এরকম লকডাউনের জন্য ওনার একমাত্র ছেলে আজকে কলকাতায় আসতে পারছেন না, সেটাও খুব খারাপ লাগছে। ওনার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার যেন আত্মার সদ্গতি কামনা করছি আজকে। আমরা শোকাহত, কারণ রাজ্যের একজন প্রতিতযশা আইনজীবী ছিলেন, সবচেয়ে বড় কথা খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি যখন জুনিয়র হিসেবে জয়েন করি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, আমাকে ডেকে কথা বলেছিলেন যে কোথাও যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ রাখবে, যে কোনো মামলা বুঝতে হলে আমার কাছে আসবে। তো এমন একটা মানুষ যিনি সদা হাস্য এবং জুনিয়রদের প্রতি ছিল ওনার সহযোগিতার হাত, যেভাবে তিনি বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের যারা আজকে অনেক প্রতিষ্ঠিত আইনজীবী রয়েছেন, যারা ওনার সান্নিধ্যে এসে সহযোগিতা পেয়েছিলেন, আইনি পরামর্শ পেয়েছিলেন। আমরা গভীর শোকাহত, রাজ্যের মাননীয় আইনমন্ত্রী এসেছেন, তিনিও শোকাহত। আমরা তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। তিনি যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তিতে থাকে। এমন একটা মর্মান্তিক পরিস্থিতি রাজ্যে, এখন সারা বিশ্বে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে ওনার স্ত্রী বাইরে, ওনার একমাত্র ছেলে বাইরে, আমরা যারা হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মের মানুষ, আমরা চাই আমাদের সদ্গতি, আমাদের শেষ কৃত্য সন্তানের হাত ধরে হোক, সেটা থেকে শেখরদা বঞ্চিত হয়েছেন। আমরা তার পাশে রয়েছি, তার পরিবারের সাথে আমরা রয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও খোঁজ নিয়েছেন। আমরা গভীর শোকাহত, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ধন্যবাদ। Thank you.